জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের আইএস নেতা আবু বকর আল বাগদাদিকে হত্যা করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বাগদাদির এই হত্যার ঘটনাকে চরমপন্থী গোষ্ঠীদের বিরুদ্ধে লড়াইয়ের ঐতিহাসিক সাফল্য হিসাবে অভিহিত করেছেন সৌদি যুবরাজ মঙ্গলবার সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল এখবারির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এদিকে সোমবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে আজ সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইএসের প্রতিষ্ঠাতা এবং নেতা আবু বকর আল বাগদাদিকে বিচারের মুখোমুখি করার মিশন সফল করায় প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন ক্রাউন প্রিন্স সিরিয়ার উত্তরাঞ্চলের ইদলির প্রদেশে অভিযান চালিয়ে বিশ্বের মোস্ট ওয়ান্টেড জঙ্গি আবু বকর আল বাগদাদিকে হত্যা করে মার্কিন এলিট ফোর্সের সদস্যরা